সো প্রিভিয়ার্স আজকে কথা বলবো ব্রোকেন নিডেল প্রসিডিউর নিয়ে, এ টু জেড ডিসকাস করবো। তার আগে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। তাহলে ব্রোকেন নিডেল প্রসিডিউরটা আসলে কি? ব্রোকেন নিডেল প্রসিডিউর হচ্ছে যদি কোনো নিডেল ভাঙা যায় তাহলে আপনার সেই ভাঙা নিডেলটা যে মেশিনে নিডেল ভেঙেছে সেই মেশিনে একটা কার ঝুলে দিতে হবে বা একটা ব্যানার ঝুলে দিতে হবে যে এখানে নিডেল ভাঙা হয়েছে, এবং এই এরিয়াতে চলাচল খুব সাবধানে করতে হবে কারণ নিডেল কারো শরীরে মানে ফুটে যেতে পারে। এবং ওই মেশিনের আশেপাশে আপনার যে মেটাল ডিটেক্টর মেশিন রয়েছে বা মেটাল চুম্বক রয়েছে ম্যাগনেট, সেটা দিয়ে আপনার কী করতে হবে ওই মেশিনের আশেপাশে চার্জ দিতে হবে, নিডেলটা খুঁজতে হবে। এবং যদি কোথাও না পাওয়া যায় তাহলে মেশিনের আশেপাশে বা মেশিনের উপরে যদি না পাওয়া যায় তাহলে রানিং যে গার্মেন্টসটা ছিল সেই গার্মেন্টসটা সার্চ করতে হবে। যদি তার মধ্যেও না পাওয়া যায় তাহলে এই যে রানিং যে বান্ডেলটা যেটা সুইং করা হয়েছে সেই রানিং বান্ডেলটাকে নিয়ে মেটাল পাস মেশিন দিয়ে পাস করতে হবে। ওই মেটাল পাস মেশিন দিয়ে পাস করার সময় যদি কোনো গার্মেন্টসের নিডেলটা না পাওয়া যায় তাহলে ওই বান্ডেলটাকে নন কনফার্মিং বক্সে রাখা হয় রেজিস্টার মেনটেন করে, কারণ এখানে থাকতে পারে মেবি। তারপরে হচ্ছে যদি কোনো গার্মেন্টসের নিডেলটা পাওয়া যায় মেটাল ডিটেক্টর মেশিনে দ্বারা ধরা পড়ে যে এখানে এটা পাস হচ্ছে না এটাতে নিডেল রয়েছে, তাহলে আপনার একটা হ্যান্ড মেটাল ডিটেক্টর মেশিন রয়েছে যেটা যেখানে মেটাল জাতীয় পদার্থ রয়েছে সেখানে দড়লি মূলত শব্দ করে, সেটা দিয়ে ওই গার্মেন্টসের যে পজিশন রয়েছে সেখান থেকে মেটালটা নিডেলটা বের করে তারপর নিডেলের সবগুলো পার্ট একত্র করে একটা পট থাকবে, ওই পটে আবার ডাকনা রয়েছে, ওই পটের ভিতরে রেখে ডাকনা লাগিয়ে দিয়ে তারপর সুইং সুপার বা যাদের যতটা যেজন পার্সন রয়েছে তাদের সাইন নিয়ে ওই ভাঙা নিডেলটা নিডেল ম্যানের কাছে জমা দিয়ে তারপর একটা ভালো নিডেল নিয়ে নিতে হবে। এটি হচ্ছে ব্রোকেন নিডেল পলিসি। তাছাড়া এই নিডেলগুলো কীভাবে মেনটেন করা হয় সেটা নিয়ে কথা বলবো। যে এখানে কিন্তু নিউ নিডেল রয়েছে, আবার কিন্তু ব্রোকেন নিডেল রয়েছে, আবার নিডেল চেঞ্জের একটা বিষয় রয়েছে। এখানে কিন্তু তিনটে জিনিস আপনার রয়েছে, যেমন কিছু আছে যে ওই স্টোর থেকে নতুন যার নিডেলগুলো আনে তার টোটালি ওই নিডেল ম্যানের কাছে রেজিস্টার থাকবে, সে কতগুলো নিডেল স্টোর থেকে এনেছে এবং কতগুলো নিডেল ভেঙেছে তার জন্য আলাদা একটা রিপোর্ট থাকবে, তার জন্য তার একটা রেজিস্টার মেনটেন করবে ব্রোকেন নিডেলের জন্য। এবং আরও কিছু পলিসি থাকে যে 2 ঘন্টা বা 4 ঘন্টা পর পর নিডেল চেঞ্জ করতে হয় যাতে নিডেল মার্ক যাতে না হয় বা এই ইস্যুগুলো সলভ করার জন্য। তাহলে নিডেল চেঞ্জের জন্য কিন্তু তার কাছে একটা রিপোর্ট করতে হবে, রিপোর্ট মেনটেন করবে যে কতগুলো নিডেল চেঞ্জ করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে আর কি, যেটাকে বলা হয় রিপ্লেস, নিডেল রিপ্লেস করা হয়েছে এতগুলা। তারপর আরেকটা রিপোর্ট মেনটেন করবে ব্রোকেন নিডেল, যে নিডেল ভাঙা হয়েছে সেটার জন্য একটা রিপোর্ট মেনটেন করবে। একটা হচ্ছে যে তার কাছে কতগুলো নিডেল স্টকে আছে সেটার জন্য সে কী করবে একটা রিপোর্ট মেনটেন করবে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রোকেন নিডেল পলিসিটা আসলে কী। যে কোনো সুই ভাঙে গেলে তাহলে আপনাকে কী করতে হবে, ওই মেশিনে আশেপাশে ম্যাগনেট দিয়ে খুঁজতে হবে এবং মেশিনে একটা কার্ড ঝুলিয়ে দিতে হবে এখানে নিডেল ভাঙা হয়েছে। ম্যাগনেট দিয়ে খোঁজার পর যদি ব্রোকেন নিডেলটা না পাওয়া যায় তাহলে রানিং গার্মেন্টসটাতে খুঁজতে হবে, তা না পাওয়া গেলে রানিং বান্ডেলটাকে মেটাল পাস মেশিন দিয়ে পাস করতে হবে। যদি ওই গার্মেন্টসগুলোতে কোনো নিডেল না পাওয়া যায় ওই রানিং যে বান্ডেলটা রয়েছে সেটাকে নন কনফার্মিং হিসেবে নন কনফার্ম বক্সে রাখা হয় রেজিস্টার মেনটেন করে। এবং যদি ওই রানিং বান্ডেলে কোনো গার্মেন্টসের নিডেলের টুকরো পাওয়া যায় তাহলে সেটাকে হ্যান্ড মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে ডিটেক্ট করে নিডেলের সবগুলো পার্ট একসাথে একত্র করে একটা কোটো আছে সেটার ভিতরে মুখ ডেকে দিয়ে মুখ লাগানোর পরে সেটা অথরাইজার পার্সনের সাইন নিয়ে একটা নতুন নিডেল আনা হয়। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়াও যে সকল আইডল মেশিন থাকবে সেই আইডল মেশিনগুলোতে কোনো নিডেল থাকতে পারবে না, আইডল মেশিনগুলো থেকে নিডেল সরিয়ে রাখতে হবে এবং নিডেল স্টকের জন্য আলাদা একটা রিপোর্ট মেনটেন করতে হবে। তাহলে এই ছিল আপনার ব্রোকেন নিডেল পলিসি। আমি শর্টকাটলি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রোকেন নিডেল পলিসিটা আসলে কী, এবং এটা অবশ্যই মেনটেন করতে হয় কারণ এটা সেফটি ইস্যু, কারণ এই ব্রোকেন নিডেলটা মূলত একটা সেফটির আলাদা একটা পার্ট, এই জন্য মূলত মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে
হ্যান্ড মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে এগুলোকে কী করা হয়, খুব স্ট্রিক্টলিভাবে এগুলোকে গার্মেন্টস থেকে আলাদা করা হয়। তাহলে এই ছিল আজকের ভিডিও, এবং আপনার যদি কোনো কমেন্টস থেকে অবশ্যই করবেন, এবং যদি কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থেকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করবো। আল্লাহ হাফেজ।